সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনা লাঘবের মিশনের অংশ হিসেবে এর আগে পাক প্রধানমন্ত্রী ইরান সফরে গিয়েছিলেন সৌদি সংস্থা এসপি বলছে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী নিয়ে ইমরান খান ও সালমানের মধ্যে আলোচনা হয়েছে ইরান সমর্থিত হুতিবৃহতীদের হামলার দায় স্বীকার করলেও তেহরানকে দায়ী করেছে সৌদি আরব ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র তাদের দাবি তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার মতো আধুনিক অস্ত্র হুতিদের নেই